হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো বা জানেন যে ইউটিউবে একটি নিউ ফিচার্স অ্যাড করেছে, যে ফিচার্সটি রিসেন্টলি এক মাস আগে তারা লঞ্চ করেছে, যেটা কিনা ইউটিউবের অ্যান্ড স্ক্রিন ফিচার্স। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার ভিডিওটিতে অ্যান্ড স্ক্রিনে ব্যবহার করবেন বা এটা সেটা। সো কথা না বাড়িয়ে আমি এখন আমার যে কোনো একটি ভিডিও নেব এবং সেই ভিডিওটিতে কীভাবে অ্যান্ড স্ক্রিন ব্যবহার করবেন, কী আশেপিছে সেই ব্যাপারে আপনাকে কিছু গাইডলাইন দিব। সো ফর এক্সাম্পল, সব আমি ভিডিও মেয়েদের গেলাম, যাওয়ার পর আমি যে কোনো একটি ভিডিও নেব, যে ভিডিওটিতে আমি অ্যান্ড স্ক্রিন অ্যাড করবো। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো যে ফার্স্ট পেজে যে ভিডিওগুলো অলরেডি এই ভিডিওগুলো আপনি অ্যান্ড স্ক্রিন অ্যাড করা আছে। সো আমি আমার সেকেন্ড পেজে যাব, যাওয়ার পর সেখান থেকে যে কোনো একটি ভিডিও আমি পিক আপ করব এবং সেই ভিডিওটি আমি এডিট করব। সো ফর এক্সাম্পল, সব আমি এই ভিডিওটি এই ল্যাপটপ রিভিউর ভিডিওটি আমি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ক্লিক করব, দেখতে পারবো যে নতুন যে ফিচার সেটা হচ্ছে অ্যান্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশন, যেটি কিনা রিসেন্টলি ছিল না বাট এই ভিডিওটিতে আছে। সো এখন তারা অ্যাড করেছে। সো এখন আমি কি ক্লিক করবো অ্যান্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশন। সো অ্যান্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশনে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে অ্যান্ড স্ক্রিনের যে মেনুটি, এবং আগে যারা আমরা ব্যবহার করতাম অ্যানোটেশন সেটাও কিন্তু স্টিল ফিচার্সটি অ্যাভেলেবল আছে এটা কিন্তু। বাট এখানে কি হয়েছে, অ্যানোটেশন ডিডেন্ট ওয়ার্ক অন মোবাইল বিকজ অর দ্য নিউ অ্যান্ড স্ক্রিন টুলস ইনস্টেড, মানে তারা বলতেছে এই জিনিসটা কিন্তু আমরা আগে যারা অ্যানোটেশন ইউজ করতাম দেখা যেত এইগুলো কিন্তু জাস্ট ফোন ডেস্কটপে অ্যাভেলেবল করতো বাট মোবাইল স্ক্রিনে অ্যাভেলেবল থাকতো না। বাট এই অ্যান্ড স্ক্রিন ফিচার্সটি কিন্তু আপনার মোবাইলে অ্যাভেলেবল, এবং মোবাইল বা ট্যাব যেটাই বলেন না কেন যে কোনো ইউজার চাইলে ডাইরেক্টলি জাম্প করতে পারবেন অ্যান্ড স্ক্রিনের যে জিনিসগুলো এলিমেন্টগুলো অ্যাপিয়ার করবে। সো তারাই গুগল ইউটিউব কিন্তু তা আপনাদেরকে বলেছি। সো এখন আমি আসি যে অ্যান্ড স্ক্রিনের ব্যবহার, অ্যান্ড স্ক্রিন কীভাবে ইউজ করবেন বা কী আসে বিষয়। সো এটা হচ্ছে আপনার অ্যান্ড স্ক্রিনের মেনুটি। এটা প্রত্যেকটি ভিডিওর লাস্ট 20 সেকেন্ড আপনাকে টাইম দিবে এবং এই 20 সেকেন্ডে আপনি আপনার কাঙ্ক্ষিত এলিমেন্ট অ্যাড করবেন। সো এখন বাই ডিফল্ট আপনাকে একটা থিম দিয়ে দেবে। সো যেমন টেম্পলেট, প্রথমত আমরা আসি ইউজ টেম্পলেট। এখানে আপনার বিভিন্ন টেম্পলেট আছে, যে টেম্পলেটগুলো ফর এক্সাম্পল একটি ভিডিও আর সাবস্ক্রাইবার, বা আপনি ইচ্ছে মতো আপনি যে কোনো একটি থাম্বনেল চুজ করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল দুটি ভিডিও আর সাবস্ক্রাইবার, চ্যানেল সাবস্ক্রাইব প্রমোট করার জন্য একটি এখানে জাস্ট লাইক এই ডিজাইনটির মতো। সো আপনি ইচ্ছে মতো আপনি যে কোনো একটি টেম্পলেট চুজ করবেন। সো আমার বাই ডিফল্ট এই টেম্পলেটটি দেওয়া থাকে। সো আমি জাস্ট এটাই রেখে আপনাদের সাথে আমি জাস্ট শেয়ার করবো যে কীভাবে কী করতে হয় বা কী আসো বিষয়। সো এখন আমি আসি যে এখানে আপনি দেখতে পারেন যে টেম্পলেটটি, অ্যান্ড দেন এটা হচ্ছে প্রিভিউ। আপনি যেই এলিমেন্টগুলো অ্যাড করবেন সবগুলো প্রিভিউ আকারে এখানে দেখতে পারবেন। এখন আমি আসি যে অ্যাড এলিমেন্ট। অ্যাড এলিমেন্ট কী? এখন আমি যদি অ্যাড এলিমেন্টে ক্লিক করি, আমি উপর থেকে নিচের দিকে আসি, উপর দেখতে পাবো ভিডিও পেজ। এখানে আপনি চাইলে যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন, যে কোনো ভিডিও অথবা প্লেলিস্ট অ্যাড করতে পারবেন। সাবস্ক্রাইবার, প্রমোট এ সাবস্ক্রাইবার টু ইউর চ্যানেল, আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার করার জন্য প্রমোট করতে পারবেন, যেটি কিনা আপনার যে প্রিভিয়াসলি কোনো মোবাইল বা ট্যাবে ছিল না সাবস্ক্রাইব করার জন্য। বাট এই সাবস্ক্রাইবার ফিচার্স অ্যাড করার ফলে আপনার সহজে যে কেউ সাবস্ক্রাইব করতে পারবে মোবাইল বা ট্যাব থেকে। তারপর যেমন চ্যানেল, প্রমোট অ্যানাদার চ্যানেল, আপনি চাইলে অন্য কোনো চ্যানেল প্রমোট করতে পারবেন। ইভেন লিঙ্ক টু অ্যাপ্রুভ ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি ইউটিউব থেকে অ্যাপ্রুভ আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটিও আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। সো এখন আমি আসি প্রথমে উপর থেকে ভিডিও আর প্লেলিস্ট। সো এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, এখানে আমাকে তিনটি অপশন দিবে, মোস্ট রিসেন্ট আপলোড, বেস্ট ফর ভিউয়ার, চুইস এ ভিডিও প্লেলিস্ট। এখন আমি আসি মোস্ট রিসেন্ট আপলোড।
এটার মিনিংস হচ্ছে যে আপনি রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করেছেন এটা বাই ডিফল্ট যদি আপনি এখানে এটা চুজ করেন তাহলে বাই ডিফল্ট যে প্রত্যেকটি ভিডিওতে আপনার মোস্ট মানে যে এই ভিডিওটিতে আপনার মোস্ট রিসেন্ট আপনি রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি অটোমেটিক অ্যাপিয়ার করবে বেস্ট ফর ভিউয়ার। এটা মিন্স হচ্ছে যে আপনার যে ভিডিওটি যে রিলেটেড ভিডিও ফর এক্সাম্পল সব এটা হচ্ছে আমার একটি ল্যাপটপ রিভিউর ভিডিও, সো এই ল্যাপটপ রিভিউ যদি কোনো ভিডিও আমার চ্যানেলে থেকে থাকে তাহলে এটা অ্যাপিয়ার করবে অ্যান্ড স্ক্রিনে একটি যে কোনো একটি কর্নার যে জায়গাটা আমি সেট করবো। ইভেন তারপর হচ্ছে যে চুইজ এ ভিডিও প্লেলিস্ট, এখন আমি চুইজ এ ভিডিও প্লেলিস্ট এখান থেকে আমি চাইলে আমার ইচ্ছে মতো যে কোনো ভিডিও আমি অ্যাড করতে পারি, ইভেন আমি চাইলে প্লেলিস্ট অ্যাপ থেকে যে কোনো একটি প্লেলিস্ট অ্যাড করতে পারি, ইভেন আমি চাইলে যে কোনো ভিডিও ইউআরএল ইভেন এটা আমার চ্যানেল হোক বা অন্য কারো চ্যানেলে হোক তা আমি অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল সব আমি এই ভিডিওটি অ্যাড করলাম যে হাউ টু লাইভ স্ট্রিমিং অন মোবাইল হাউ এভার, সো এটা আমি চুজ করে জাস্ট ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করলে অটোমেটিক এই ভিডিওটি আমার এখানে দেখাবে। এখন যদি আমি এবং এটা আমি লেন্থ দেখতে পারতেছি এটা আপ টু 20 সেকেন্ড, আমি চাইলে এই লেন্থটি অ্যাডজাস্ট করতে পারি আগে পিছিয়ে নিতে পারি, আমি চাইলে এটা 10 সেকেন্ড দিতে পারি, ইভেন আপ টু 20 সেকেন্ড আমার ইচ্ছে। ইভেন আমি এখন যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে এটা বিগিনার থেকে আমাকে সামনের দিকে নিয়ে আসবে এবং আমার ভিডিওটি দেখাবে যে এই ভিডিওটি দেখতে এরকম। সো আমি যদি প্রিভিউ অফ করে দিই এটা গেল আপনার একটা ভিডিও অ্যাড করার জন্য। ইভেন আপনি যদি চান যে এই ভিডিওটি ডিলিট করে দেওয়ার জন্য তাহলে আপনি এই যে এডিটে ক্লিক করে এটাকে আপনি চাইলে অন্য একটা এলিমেন্ট অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান যে এই অ্যানিমেশনটি ডিলিট করে দেওয়ার জন্য তাহলে সিম্পলি ডিলিটে ক্লিক করলে অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট রেখে দিলাম অ্যাজ ইট ইজ। তারপরে আমি আসি যে অ্যাড এলিমেন্ট, আর একটা হচ্ছে যে সাবস্ক্রাইব, এটা একটা যদি আমি ক্লিক করি ক্রিয়েট এটা অটোমেটিক আমার যা আমি এখানে নিয়ে আসলাম যা বাই ডিফল্ট সবগুলো এখানে আসবে এবং আপনাকে এটা রিসাইজ বা চেঞ্জ করতে হবে স্থান আপনার ইচ্ছে মতো যে কোনো স্থানে আপনি রাখতে পারবেন। এটা হচ্ছে সাবস্ক্রাইব, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড স্ক্রিনে অ্যাপিয়ার করবে সাথে সাথে এই অ্যান্ড স্ক্রিনগুলোর সাথে সাথে। সো এটা যদি আমি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখি যে দেখতে কেমনটি দেখাবে, এখানে আমার ভিডিওটি ইভেন এখানে আমার সাবস্ক্রাইব করার জন্য যেটি কিনা আগে ছিল না। সো যারা ভিউয়ার আছে তারা কিন্তু খুব সহজেই মোবাইল বা ট্যাব থেকে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে পারবে, সো এটা খুবই ইজি এবং খুব বেটার একটি ফিউচার যেটি মাধ্যমে আমরা লট অফ সাবস্ক্রাইব এঙ্গেজ করতে পারবো। তারপর আসে যে অ্যাড এলিমেন্ট, এখান থেকে প্রমোট অ্যানাদার চ্যানেল, আপনি চাইলে আপনার যদি নিজের কোনো চ্যানেল থেকে থাকে অন্য কোনো অথবা আপনার কোনো ফ্রেন্ডস চ্যানেল থেকে থাকে তাহলে এখানে তার ইউজার নেম বা ইউজারটি অ্যাড করে জাস্ট আর কাস্টম মেসেজ যদি চান তা অ্যাড করে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে দিলে অটোমেটিক তার চ্যানেলটি অ্যাপিয়ার করবে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তারপরে আমি আসি যে অ্যাড এলিমেন্টে লিঙ্ক টু অ্যান অ্যাপ্রুভ ওয়েবসাইট, এখান থেকে আমি চাইলে আমার যদি যে অ্যাপ্রুভ ওয়েবসাইটগুলো এই ওয়েবসাইটগুলো কিন্তু এখানে অ্যাপিয়ার করবে। সো আমি জাস্ট ফর এক্সাম্পল সব আমি আমার এই ব্লগ স্পোর্টের ওয়েবসাইটটা আমি অ্যাড করলাম অ্যান্ড দেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম অ্যান্ড আমি দেখতে পারবো যে অ্যাস এ টাইটেল চুইজ এ ইমেজ, আমি ওই ওয়েবসাইটে একটি ইমেজ চুজ করে ক্লিক এ অ্যাকশন লার্ন মোর, আমি কী চাচ্ছি লিখতে মানে সাবস্ক্রাইবার কী চায়, যেমন ভিজিট আমি দিয়ে দিলাম, ইভেন এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম যে ভিজিট মাই ওয়েবসাইট ফর এক্সাম্পল সব যে ভিজিট ফর মোর চিপস অ্যান্ড ফ্রি সরি অ্যান্ড দেন ক্রিয়েট এলিমেন্ট, অথবা আমি চাইলে চেঞ্জ ইমেজ আমি যে কোনো একটা ইমেজ চুজ করতে পারি আমার থাম্বনেল হিসাবে। সো আমি জাস্ট অ্যাজ ইট ইজ রেখেছিলাম জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট ক্রিয়েট এলিমেন্ট। এখন যদি আমি প্রিভিউতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে আমার ভিডিওটি অ্যান্ড দেন এটা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড এটা সেকেন্ডটা কি ছিল আপনার এখানে এখানে দেখাবে যে আমার ওয়েবসাইটটিতে ভিজিট করার জন্য। সো ইটস
এটা হচ্ছে সিস্টেমটা, এবং আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এটাকে টাইম অ্যাডজাস্ট করতে পারেন, এটাকে আপনি আগে নিয়ে আসতে পারেন। দেন সেভে ক্লিক করলে অটোমেটিক আপনার এই, ফর এক্সাম্পল আমি সেভ করে দিলাম। এখন আমি যদি মেন মেনুতে যাই, ওকে আমি গেলাম জাস্ট মেন মেনুতে, এখন এই ভিডিওটি আমার প্লে হচ্ছে। অ্যান্ড দেন আমি যদি এখানে আসি, আমি দেখতে পারবো যে আপনার এই অ্যান্ড স্ক্রিনে আমি একটু আগে যে ফিচার্সগুলো অ্যাড করেছিলাম সেই ফিচার্সগুলো অ্যাপিয়ার করবে। এবং এভাবেই আপনি চাইলে খুব সহজে যে কোনো ভিডিওতে দেখতে পারছেন হাউ ইজ ইট ইজ। ইভেন আপনার ফোনে আরও ইউজফুল হয়ে যাবে, আপনার ফোন অথবা ট্যাব যারা দেখবে ভিউয়ার, তারা চাইলে একটু জাম্প করতে পারবে যেগুলো কিনা আগে ছিল না। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ইন ফিউচার এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, বাই বাই।